হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর পড়াবো। আমি আজকে তোমাদের পড়াবো কিছু ম্যাক্স সেন্টেন্স। দেখো, আমি এখানে কিছু ম্যাক্স সেন্টেন্স লিখেছি, তোমরা সেগুলো জেনে নাও। দেখো, এক নম্বরে আমি লিখেছি কাইট। কাইট অর্থ হচ্ছে ঘুড়ি। ওয়ান ওয়ান কাইট ইজ গ্রিন। আমি যে বাক্যটা এখানে লিখেছি সেটা হচ্ছে ওয়ান কাইট ইজ গ্রিন, অর্থ হচ্ছে একটা ঘুড়ি সবুজ। বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের অর্থ কি জানো তোমরা? বাটারফ্লাইয়ের অর্থ হচ্ছে প্রজাপতি। এটা দিয়ে দেখো আমি ম্যাক্স সেন্টেন্স করেছি, দ্য বাটারফ্লাই ইজ ইন্ডিগো, অর্থাৎ প্রজাপতিটি গাঢ় নীল। ব্রাউন, ব্রাউন অর্থ হচ্ছে বাদামি। দ্য ডগ ইজ ব্রাউন, কুকুরটি বাদামি। লাইক অর্থ হচ্ছে পছন্দ করা। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। রাউন্ড অর্থ হচ্ছে গোল। দ্য সার্কেল ইজ রাউন্ড, বৃত্তটি গোল এর অর্থ। তারপরে দেখো কালার অর্থ হচ্ছে রং। দ্য কালার অফ রোজ ইজ রেড, গোলাপের রং হয় লাল। দেখো হ্যাট দিয়ে, হ্যাট হচ্ছে সাহেবি টুপি, ঠিক আছে এর অর্থ। এখানে আমি লিখেছি যে ম্যাক্স সেন্টেন্স করেছি আই হ্যাভ এ হ্যাট, আমার একটি সাহেবি টুপি আছে। দেখো নাম্বার এইটে আমি লিখেছি বেড। বেড অর্থ বিছানা। এ ডল ইজ অন দ্য বেড, অর্থাৎ এর অর্থটা হচ্ছে বিছানার উপর একটি পুতুল। নাম্বার নাইনে আমি লিখেছি আন্ডার। আন্ডার অর্থ নিচে। দেখো ম্যাক্স সেন্টেন্স করেছি এ বল ইজ আন্ডার দ্য টেবিল, এখানে হচ্ছে টেবিলের নিচে একটি বল এর অর্থ। দেখো নাম্বার টেনে লিখেছি প্লে। প্লে অর্থ হচ্ছে খেলা করা। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, এর বাংলা অর্থটা হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে খেলি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি বুঝতে পেরেছ, এগুলো বাসায় তোমরা এসডাব্লিউ করবে এবং বারবার পড়বে, শিখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।